বরাক উপত্যকায় চব্বিশ ঘন্টার বন্ধ রেখেছিল বেশ কিছু রাজনৈতিক সংগঠন। তাকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস এবং বামফ্রন্ট সহ একাধিক রাজনৈতিক সংগঠনগুলি। এবারে এই গোটা ঘটনার জেরে বরাক উপত্যকায় বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলির মধ্যে বচসা বাধে। মূলত একটা সীমানা বন্টনের জন্য প্রায় দুটি বিধানসভা কেন্দ্র কমিয়ে দেওয়া হয়েছিল এবং তার জন্যই এই বন্ধ ডাকা হয়েছিল বরাক উপত্যকা। এবং সেই বন্ধের জেরে যখনই বন্ধটাকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি সমর্থন জানাচ্ছিল, তাতে করে পিকেটিং শুরু হবার পর থেকে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়ে যায় বরাক উপত্যকায়। এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রায় প্রচুর সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনার যে ত্রিপুরাতেও পড়েছে, ত্রিপুরাতে বহু লরি ত্রিপুরাতে আসার জন্য বেশ কিছু জায়গায় আটকা পড়েছে এবং এই বন্ধের জেরে বিভিন্ন জায়গায় যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের যোগাযোগ ক্ষেত্র অনেকটাই বিনষ্ট হয়েছে বলে খবর। বরাক উপত্যকায় চব্বিশ ঘন্টার বন্ধ রেখেছিল বিভিন্ন সংগঠন, তাতে সমর্থন জানিয়েছিল কংগ্রেস, সিপিআইএম, ইউডিএফ সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। বরাকে বিধানসভা কেন্দ্রের সীমানা বিন্যাসে দুটি বিধানসভা কমিয়ে দেওয়া হয়েছে, তার বিরোধিতায় বন্ধের ডাক দেওয়া হয়। বন্ধ চলাকালে বিজেপি কর্মীদের সাথে কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদের বচসা হয়। পুলিশ পিকেটারদের গ্রেফতার করে। ত্রিপুরায় বহু লরি বন্ধের জেরে রাস্তায় আটকে রয়েছে, যার কারণে যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেকটাই বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষদের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আরো দুই তিনটি বিধানসভা দাঁড়িয়ে দেওয়ার কথা, সেই জায়গাতে কমিয়ে নিয়ে আমাদেরকে যে হেনস্থা করা হয়েছে, এর বিপক্ষে আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে সেখানে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু খুবই পরিতাপের বিষয় হলো, সেই জায়গাতে পুলিশ প্রশাসনকে সম্মুখে রেখে যে কিছু গুন্ডারাজ আমাদের উপর আক্রমণ করেছে, এমনিও আক্রমণকে আমি তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। যখন আমরা সংবিধান মতো যে রাস্তা অবরোধ করছি, আমাদের পদার যে ডিলিমিটেশন নিয়ে আমরা যখন রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করছি, তখন বিজেপির ছেলেরা প্রশাসনের সামনে আমাদেরকে ধাক্কা মারতেছে, প্রশাসন খাড়া হয়ে দেখতেছে। দুটা করতেছি, পাঠানগঞ্জের স্বার্থে করতেছি, পাঠানগঞ্জের মাটির জন্য করতেছি। আজকে যারা যে বা যারা যে কুচক্র আজকে আজকের বন্ধটাকে আজকে ভাঙার যে চেষ্টা করলো, ওরা কিন্তু আজ কালকে বা ভবিষ্যতে ওরা পাথারগাঁদির জনসাধারণের শত্রু হিসাবে কিন্তু দাঁড়াবে। ওদেরকে আমরা আজ শনাক্ত করেছি, ভবিষ্যতে ওদেরকে পাথারগাঁদির জনসাধারণ ওদেরকে কোনো সময় মাফ করবে না। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং, প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয়, তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। Enlight.